মূল্যবৃদ্ধি হবে না, গ্যাসের দাম কমবে। এপ্রিল ফুল হলেন তো নাকি? যদি হয়ে থাকেন তাহলে প্রথমেই কমেন্টে লিখে দিন আপনি এপ্রিল ফুল হয়েছেন, তারপরে এই প্রতিবেদনটা দেখা শুরু করুন। কাজ নেই তো কি হয়েছে মশাই, ঝাঁজ রয়েছে ষোলো আনা। এই ঝাঁজ কার? ভারতীয় জনতা পার্টির। দেখুন, লোকসভার নির্বাচন আসছে, লোকসভার নির্বাচন আসা মানে বিরোধীরা সুর চড়াবেই। কী কী পয়েন্টে তারা সুর চড়াচ্ছে? তিনটে। এক, মূল্যবৃদ্ধি; দুই, অর্থনীতির অবস্থা; আর তিন, বেকারত্ব। এখন মুশকিলটা হচ্ছে যে কংগ্রেস বলছে যে বিজেপি সরকার যে যে লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল আসলে সেগুলো সবই ভোজবাজি, মানে বিজেপি কিছুই করেনি, শুধু নির্বাচনের আগে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা করে পুরো এইবারেও ভোটটা জিতে নেবে। কেন বলছি জানেন? কারণ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, তিনি একটা ট্রিমেন্ডাস একটা অভিযোগ তুলেছেন বিজেপি সরকারের এগেনস্টে। দেখুন, বিজেপির এগেনস্টে আগে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, তারপরে ধরুন আপনার এই অর্থনীতি, যে সমস্ত কেলেঙ্কারি যাকে ওনারা ঘোটালা বলছেন, এই সমস্ত নিয়ে আগে বহুবার অনেক কথা, অনেক কিছু বলেছেন। কিন্তু এইবারে জয়রাম রমেশের বক্তব্যটা একটু মন দিয়ে ভাবতেই হয়। কেন বলছি, তার আগে অন্য আর একটা জিনিস বলে দিই, অবশ্য সেটা এই রিলেটেডই। দেখুন, ভারত চিরকালই আন্তর্জাতিক তথ্য এবং পরিসংখ্যান এইগুলোর ওপর কিন্তু খুব ভয়ঙ্করভাবে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স, মানে আন্তর্জাতিক স্তরে ভারতের যদি কোনো একটা ভালো কোনো একটা পরিসংখ্যান বা একটা তথ্য প্রকাশ পায়, তখন সেইটা নিয়ে ভারত খুব নাচানাচি করে। এখন মুশকিলটা হচ্ছে যে বিজেপি সরকার আসার পর হঠাৎ করেই আমরা এই ন্যাশনাল লেভেলের যে তথ্য এবং পরিসংখ্যান, সেই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু করেছি। গুরুত্ব আমরা নিশ্চয়ই দেবো, কেন দেবো না? আফটারঅল সেটা আমাদের ন্যাশনাল স্তরের সেই সমস্ত তথ্য এবং পরিসংখ্যান, সুতরাং সেগুলোকে তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু তাই বলে একেবারে আন্তর্জাতিক স্তরের যে তথ্য এবং তার যে পরিসংখ্যান, সেগুলোকে কোনো গুরুত্বই দেবো না, সেটা কী করে হয়? কেন বললাম? কারণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, তিনি নাকি বলেছেন যে আমাদের এখানে, মানে ভারতবর্ষে, ফিনান্সিয়াল ইয়ার 2020 থেকে ফিনান্সিয়াল ইয়ার 2023 পর্যন্ত নাকি প্রায় 5 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। কংগ্রেস এইখানেই চেপে ধরেছে বিজেপিকে। তারা বলছে যে এইটা নাকি একেবারে ভোজবাজি। কেন ভোজবাজি? জয়রাম রমেশ বলছেন যে অনুরাগ ঠাকুর যে যে তথ্যগুলো তুলে ধরছেন তার বেশিরভাগটাই নাকি একেবারে অবাস্তব। কিসের অবাস্তবতা তিনি পেলেন সেইটা বলি। জয়রাম রমেশ বলছেন যে ইপিএফও, ন্যাশনাল পেনশন স্কিম এবং ইএসআই, এই তিনটের পরিসংখ্যান নিয়ে অনুরাগ ঠাকুর যে তথ্যটা দিয়েছেন সেখানে নাকি একটা বড়সড় রকমের জলটল মেশানো রয়েছে। কীরকম? উনি বলছেন যে 5 কোটির বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে, কিন্তু জয়রাম রমেশ বলছেন যে অ্যাকচুয়ালি সেটা সাকুল্যে 2 কোটির একটু বেশি। কেন? জয়রাম রমেশের বক্তব্য এটা, উনি বলছেন যে ধরুন কোনো একটা সংস্থাতে 19 জন চাকরি করছেন, এবার সেখানে নতুন অর্থবর্ষে আর একজন যুক্ত হলেন, অর্থাৎ সংস্থায় কর্মী সংখ্যা বেড়ে দাঁড়ালো 20। কিন্তু ইপিএফওতে যখন বা ইএসআইতে বা এই সমস্ত জায়গাতে যখন নাম, তথ্য এইগুলো যখন উঠলো নতুন অর্থবর্ষে, তখন দেখা গেল সেখানে একজনের জায়গায় বেসিক্যালি 20 জন নতুন চাকরি পেয়েছেন, এই তথ্যটাই নাকি উঠে এলো। মানে চাকরি পেলো একজন, যদি জয়রাম রমেশের কথাটাই ধরে নিতে হয় তাহলে বলতে হবে চাকরি পেলো একজন, কিন্তু সরকারি খাতায় দেখানো হলো চাকরি পেয়েছে 20 জন। মানে বিজেপির বক্তব্য হচ্ছে যদি ফিনান্সিয়াল ইয়ার 2020 থেকে ফিনান্সিয়াল ইয়ার 2023 পর্যন্ত 5 কোটি মানুষের বেশি চাকরি হয়, তার মানে বছরে প্রায় 1.5 কোটির বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। এদিকে কংগ্রেস বলছে
5 কোটি তো দূর কি বাদ, হয়েছে মাত্র এই ফিনান্সিয়াল ইয়ার 2020 থেকে ফিনান্সিয়াল ইয়ার 2023 পর্যন্ত মাত্র 2 কোটির বেশি। তার মানে বছরে ধরে নিন অ্যাভারেজে 90 লাখ মতো। অর্থাৎ এখানেই আসছে পরের প্রশ্ন, মোদি সরকার ঢক্কা নিনাদ করেছিলেন 2 কোটি মানুষের কর্মসংস্থান প্রতি বছরে হবে, প্রথম প্রশ্ন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, উনি বলেছেন যে ভারতের অর্থনীতি এখন 5th largest ইকোনমি, আমাদের প্রত্যেকেরই গর্ব করার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের অবস্থা খারাপ। আজ থেকে 800 ওষুধের দাম বাড়ছে, মানে ব্লাড প্রেশার, জ্বর, সর্দি কাশি, কোলেস্টেরল, মানে যে যে সাধারণ ওষুধগুলো হয় প্রত্যেকটা ওষুধের দাম বাড়ছে। আচ্ছা, গ্যাসের রাজনীতির কথা বাদই দিলাম, কারণ আমরা অনেকবারই দেখেছি যে এই সরকার, মানে বিজেপি সরকার, ঠিক ভোট আসার আগে আগে এই বাণিজ্যিক সিলিন্ডার, মানে কমার্শিয়াল সিলিন্ডার আর ডোমেস্টিক সিলিন্ডার, এই দুটোরই দাম কমিয়ে দেয়, কিন্তু ঠিক ভোট মিটে গেলেই কোনো একটা ভোজবাজির মতো হঠাৎ করেই আবার দামগুলো বেড়ে যায়। কিন্তু দেখুন, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তারপরেও মোদি সরকারের ক্যারিশমা কিন্তু কোনোভাবেই কমছে না। আমাদের রাজ্যের কথা যেমন ধরুন, সেই একইভাবে আমাদের রাজ্যেও দেখুন না মমতা সরকারের কোনো পপুলারিটি কমছে, একেবারেই না। ঠিক যেমন আমাদের বাংলা, তেমন হচ্ছে দেশ, অর্থাৎ বাংলায় দিদি আর দেশে দাদা। যে মাসি থাকুক না কেন, এই দুজনের প্রতিশ্রুতি শুনে মনে হয় আমরা সকলেই এপ্রিল ফুলই হয়েছি। তার মানে দেশে আর্থিক কেলেঙ্কারি থাকলেও, মূল্যবৃদ্ধির চাপ থাকলেও, গ্যাসের রাজনীতি আমরা প্রত্যেকে বুঝতে পারছি সেটা থাকলেও, এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ না হলেও, কংগ্রেসের এবারেও যেন কোনো রকমভাবে বিজেপিকে হারানোর ক্ষমতা লক্ষ্য করা যাচ্ছে না। আর যদি লক্ষ্য করা যায়ও, তাহলে সেই লক্ষ্য পূরণ কতটা তারা করতে পারবে সেখানে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে, এবং সবথেকে বেশি থাকছে একটা প্রশ্ন, পারবে কি কংগ্রেস এবারের নির্বাচনে বিজেপির 400 পার্কে একেবারে নিচে নামিয়ে আনতে? আমরা জানি না, আপনারা কি জানেন জানান কমেন্ট বক্সে। সঙ্গে আপনাদের মতামত শেয়ার করুন, লাইক করুন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ, জীবনও অর্থবহ।